সত্যের পথে শীর্ষ খবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রিজভি বলেছেন দামি সরকারের ব্যর্থতা উন্মোচিত হলেই তারা মিথ্যা নানা রঙে বোনা বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি ও জনগণের দৃষ্টি ঝাপসা করার চেষ্টা করেন মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন অযথা বিতর্ক সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলে আওয়ামী লুটেরা চক্রের কারণে ডামি সরকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য বাজার স্থিতিশীল রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রিজবি বলেন আওয়ামী বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হচ্ছে ডামি সরকারের ডামি মন্ত্রীরা ডামি প্রধানমন্ত্রী অথচ অথচভাবে বিএনপির ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার পর নেত্রীর অনুসরণে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ একই সুরে গান গাইছে সরকারের কাজ অভিযোগ তোলা নয় বাজার সিন্ডিকেট করে তার যারা জনজীবন দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রিজভি বলেন গতকাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার বাসভবনে এক মত বিনিময় সভায় বলেছেন দুই সালের নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিএনপি হিতাহিত তারাই ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল কিন্তু সেদিন পিলখানায় কি ঘটেছিল কারা ঘটিয়েছিল কেন ঘটেছিল ঘটনার নেপথ্যের নায়ক কারা কারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সবকিছুই হাসান মাহমুদ স্বীকার না করলেও দেশ বিদেশের গণমাধ্যমের সত্য ঘটনা গতকালও প্রকাশিত হয়েছে জনগণ একটু স্বস্তি চায় কিন্তু প্রতিদিন রকেট গতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে রমজান উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড